সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই একটি দারুণ সুখবর উঠে এসেছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ছ থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঢুকছে তো বন্ধুরা এটা কি তবে নরেন্দ্র মোদীর পনেরো লাখ টাকা দেবে যে প্রতিশ্রুতি দিয়েছেন তারই ফল তিনি কি তারই চমক দেখাচ্ছেন এবং কারা কারা এই টাকা পাচ্ছেন এবং কোন কোন ডিস্ট্রিকে পাচ্ছেন এবং সবাই কি টাকা পাবেন আপনারাও কি টাকা পাবেন তো জানতে অবশ্যই ভিডিওটি দেখুন কেননা এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসেছে এখানে কিন্তু কেন্দ্র সরকার দিয়েছে আপনাদের জন্য দারুণ একটি সুখবর এবং নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছেন তারই কিন্তু একটি ফল আমি কিছুদিনের মধ্যে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছিলাম যে নরেন্দ্র মোদী কেন্দ্র সরকার দিচ্ছে পনেরো লক্ষ টাকা করে তো তবেই কি এই টাকায় কি ঢুকছে তো বন্ধুরা জানতে অবশ্যই ভিডিওটি একদম মিস করবেন না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যেটা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করুন যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নিউজটি কিন্তু এসেছে একটি বড়ো সড়ো নিউজ আনন্দবাজার পত্রিকার মাধ্যমে যেখানে বলেছে ছ হাজার থেকে কুড়ি লক্ষ কোথা থেকে টাকা পড়ছে অ্যাকাউন্টে ভেবা খাচ্ছে হাওড়ার গাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ছ হাজার থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে এখানে কিন্তু তারাও বলতে পারছে না কোথা থেকে আসছে এই টাকা তো বন্ধুরা এটা তো অবই কি সত্যি যে নরেন্দ্র মোদী যে পনেরো লক্ষ টাকা দেবে তারই প্রতিশ্রুতি দিয়েছিলেন সে তারই ফল কিন্তু তিনি হয়তো দেখাচ্ছেন তো বন্ধুরা দেখা যাক নিউজে কী বলেছে দেখুন এখানে বলেছে কারো ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে ছ হাজার টাকা কারো কুড়ি হাজার কারো আশি হাজার টাকাও আছে অচমকা থ হাওড়া জয়পুর এখানে চিতনান এবং কাশমুলি দুই পঞ্চায়েত এলাকার বহু মানুষ শুক্রবার দুপুর থেকে তাদের মোবাইলে ওই অর্থপ্রাপ্তির বার্তা আসা শুরু হয় শনিবারও অব্যাহতি ছিল অ্যাকাউন্ট পরীক্ষা করেই চমকে যান গ্রাহকেরা এখানে কোন খাত থেকে এত টাকা এলো উত্তর দিতে পারনি গ্রাহকেরা অন্ধকারে জেলা প্রশাসনও হাওড়ার অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত শঙ্কর প্রসাদ পাল বলেন খবরটা জানি এখানে বলেছে কোন খাতের টাকা তা নিয়ে জেলার লিড ব্যাংকের সঙ্গে কথা বলবো সোমবার থেকে তদন্ত শুরু হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা শুরু হয়েছে এবং এই টাকা দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা আপনারাও কি সেই টাকা পাবেন তো অবশ্যই অবশ্যই দেখুন এখানে কি বলেছে ঠিক কতজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকছে তা নিশ্চিত জানা যায়নি তবে দু পঞ্চায়েত এলাকার দুটি রাষ্ট্রায়ত ব্যাংকের অনেক টাকা এখানে অনেক গ্রাহরই টাকা পেয়েছেন ধর্মঘটের কারণে শুক্রবার থেকে ব্যাংক বন্ধ ফলে দুই এখানে ব্যাংকের বক্তা এখানে বক্তব্য জানানো মানে জানা যায়নি যোগাযোগ করে জানা জানাননি জেলা লিড ব্যাংকের কর্তাদের সঙ্গে ব্যাংক বন্ধ থাকার গ্রাহকেরা চলে যান গ্রাহক পরিষেবার কেন্দ্রে সেখানে অ্যাকাউন্ট পরীক্ষার পর অর্থপ্রাপ্তির কথা জানতে পারে এবং গ্রাহক কিছু কিছু টাকাও তোলেন ওই দুই পঞ্চায়েতের এলাকায় কোনো এটিএম নেই গ্রাহকেরা সেই মানে এখন সোমবার ব্যাঙ্ক খোলার অপেক্ষায় রয়েছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুড়ি লক্ষ টাকা কেউ কেউ পেয়েছেন এখানে ছ হাজার টাকা কেউ পেয়েছেন এখানে কুড়ি হাজার টাকা কেউ পেয়েছেন আশি হাজার টাকা এইভাবেই কিন্তু প্রত্যেকে পেতে চলেছেন এই টাকা হাওড়ার কিন্তু এই সব গ্রাম পঞ্চায়েত এলাকারগুলি কিন্তু বহু লোক কিন্তু পেয়েছেন তো তবে কি এই পনেরো লক্ষ টাকা যেটা নরেন্দ্র মোদী দিতে চলেছেন তারই প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই কিন্তু ফল হতে চলেছে তো বন্ধুরা এটি কিন্তু এখনও বলা যায়নি তো তবে কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকছে এবং এই নিয়ে কিন্তু একটি আনন্দবাজার পত্রিকার মাধ্যমে এই নিউজটি উঠে এসেছে সেই নিউজটি নিয়েই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি শুধুমাত্র আমাদের উদ্দেশ্য ছিল যে আপনাদের কাছে এই নিউজটি পৌঁছে দেওয়া তো তারই তার জন্যই আমি এই নিউজটি নিয়ে একটি ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে সবাইকে জানিয়ে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা প্রথম নতুন আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য